মাছ ধরার জালে কি অবাক মৎস্যজীবী। জল থেকে জাল তুলতেই জালের ভেতর থেকে বেরিয়ে এলো প্রায় 7 ফুটের কালকে উঠে। সাপটিকে উদ্ধার করেছে বন দপ্তর। মাছ ধরবার জন্য জাল পেতেছিলেন মৎস্যজীবী, কিন্তু মাছ ধরার জালে যা উঠল তা দেখে চক্ষু চরক গাছ মৎস্যজীবীর। মাছ ধরার জালে মাছের বদলে উঠে এলো এক বিষধর কালকেউটে। ঘটনায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে। জল এবং জঙ্গলে ঘেরা সুন্দরবন, এখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন অধিকাংশ মানুষ। কিন্তু এই মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় নানান সমস্যার মুখে পড়তে হয় মৎস্যজীবীদের। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে সুন্দরবন থানার পিফা গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে একটি মেছো ভেড়িতে জাল পেতেছিলেন মৎস্যজীবী নজরুল ইসলাম সর্দার। কিন্তু মেছো ভেড়িতে জাল ফেলতেই চক্ষু চরক গাছ মৎস্যজীবীর। মাছের বদলে জালে উঠে এলো প্রায় 7 ফুটের এক বিষধর কালকেউটে সাপ। এরপর সেই মৎস্যজীবী চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং খবর দেওয়া হয় বসিরহাট বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের কর্মীরা গিয়ে জাল থেকে সাপটিকে উদ্ধার করেছেন। পাশাপাশি বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাপটির চিকিৎসা করে সে সুস্থ স্বাভাবিক হলে তাকে আবারও প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হবে। তবে মৎস্যজীবীরা জানিয়েছেন এই প্রথম নয়, গত 3 দিনে এলাকায় 4টি বিষধর সাপ উদ্ধার করেছে বন দপ্তর। মৎস্যজীবীদের প্রাথমিক অনুমান, এই বিষধর সাপগুলি লোকালয়ে আসছে কেবলমাত্র খাবারের সন্ধানে। এলাকায় বাসিন্দাদের বাড়িতে হাঁস মুরগি খেয়ে সাবার করে দিচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এও জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে এলাকায় বেড়েছে সাপের উপদ্রব, যার কারণে রীতিমতন ভয়ে আছেন গ্রামবাসীরা। এই বিষয়ে স্থানীয় এক মৎস্যজীবী জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও জাল ফেলেছিল মৎস্যজীবী নজরুল ইসলাম সর্দার। সকালে জাল তুলতে গিয়ে দেখে জালে মাছের বদলে উঠে এসেছে এক বিষধর কালকেউটে সাপ। এরপর এই মৎস্যজীবী চিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হয় এবং খবর দেওয়া হয় বসিরহাট থানা ও বন দপ্তরে। এই বিষয়ে তিনি আরো জানান, সকালে পাতন ছিল, পাতনের ওই জায়গায় যেই দেখি ওই যন্ত্র ওখানে ঢুকে পড়েছে, তখন বিষাক্ত সাপ ধরেছে। সাপ লোকজন ডেকে জাল দিয়ে ঘিরে ফেলেছে যন্ত্রটা, ঘিরে থানায় খবর দেওয়া হয়। তারপরে থানার থেকে যায়, থানার থেকে যাইয়ে সেখান থেকে নিয়ে আসা হয় থানায়। ওরা দেখতে পেয়েছে সকালে রাত্রি পাতা ছিল, সেই যন্ত্রের ভিতরে ঢুকেছে। ওই দক্ষিণে বেরিয়ে তখন চারদিকে খবর দিলাম, যদি সবাই গেল যে এইবার জাল দৌড়াইয়ে তারা এই থানায় খবর দেওয়া হইল। না এরম সাপ আমরা দেখতে পাইনি, আমরা সাপ দেখি গাড়ার সাপ দেখেছি ওরকম বড় বড়, তো এ দেখিস অন্যরকম মতন সাপ, এসব কোনো আগে দেখুনি, কোনো সময় দেখিনি আমরা। এলাকায় পরপর এমন বিষধর সাপ উদ্ধারের ঘটনায় রীতিমতন আতঙ্কিত গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বসিরহাট।